সরকারের উদাসীনতার কারণেই দেশে একের পর এক দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানিতে অংশ নিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্র না থাকায় অপকর্ম করেও জবাবদিহি করতে হচ্ছে না। গণশুনানিতে চকবাজারে অগ্নিকাণ্ডের শোক প্রস্তাব পাঠ করেন ফখরুল ইসলাম আলমগীর। এ সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া করা হয়। 5 সদস্যের বিচারক প্যানেলের প্রধান হিসেবে শুনানিতে যোগ দিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এ সময় তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অনিয়ম ও নির্যাতনের অভিযোগ রেকর্ড করাই গণশুনানির মূল উদ্দেশ্য। আমরা অত্যন্ত গভীর শোকের সঙ্গে লক্ষ্য করছি যে গত বুধবার রাত 10:30টার দিকে পুরনো ঢাকার চকবাজার এলাকায় চারতলা একটি বাড়ি সহ কয়েকটি ভবনে মারাত্মক অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ড শুরু হওয়ার কিছু পরেই রাস্তার একটি ট্রান্সফরমারে বিকট বিস্ফোরণের সঙ্গে সঙ্গে সমস্ত এলাকা অন্ধকারে নিমজ্জিত হলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করে এবং মূল ভবনটি দ্বিতীয় তলায় রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকার কারণে আগুন নিমিষেই সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ও দ্রুত আশেপাশে এমনকি রাস্তার উল্টো দিকেও ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত বিভিন্ন মিডিয়ার প্রদত্ত তথ্য মতে প্রায় 63 জন নিরপরাধ মানুষ এই আগুনে প্রাণ হারিয়েছেন এবং নারী ও শিশু সহ 50 জনের অধিক বিভিন্ন ডিগ্রি প্রাণের শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।